হ্যালো এভরিওয়ান, জয় জয় নিশ্চয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কীভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে হয়। আবৃত দশমিক ভগ্নাংশে যোগ ও বিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথমে এই ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হবে এবং তারপর যোগ ও বিয়োগ করতে হবে। তো আমরা এগুলোকে সদৃশ কীভাবে করব? সদৃশ করার ক্ষেত্রে আমরা জানি যে অনাবৃত অঙ্কের সংখ্যা যেটির মধ্যে সর্বাধিক রয়েছে সেই আকারে প্রত্যেকটিকেই সর্বাধিকভাবে রাখতে হবে, এবং আবৃত দশমিক ভগ্নাংশে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের লসাগু করতে হবে, এবং লসাগু যেটি ফল হবে সেই আকারে প্রত্যেকটিকেই কীভাবে রাখবো সেটা হলো, যদি আমরা একটু খেয়াল করি, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা আছে একটি, এবং এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা আছে তিনটি, এবং এখানে কোনো অনাবৃত অঙ্কের সংখ্যা নেই। তার মানে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা তিনটি মানে সর্বাধিক সবচেয়ে বেশি আছে। তাহলে আমাদের প্রত্যেকটিকেই এই তিনটি করে অনাবৃত অঙ্কের সংখ্যা রাখতে হবে। যেমন এখানে আছে 8.9478, যেখানে আবৃত সংখ্যা হচ্ছে দুটি, কিন্তু এটাকে সদৃশ করার ক্ষেত্রে আমাদের তিনটি অনাবৃত রাখতে হবে। তার মানে সংখ্যাটিকে আমাদের এইভাবে সাজাতে হবে 8.9478। যেহেতু আমাদের তিনটি অনাবৃত রাখতে হবে তাহলে আমাদের এই তিনটি হলো অনাবৃত। তাহলে পরবর্তী সংখ্যাটি আবার যদি লিখি তাহলে 2.346, এটির মধ্যে আমাদের তিনটি অনাবৃত্ত রাখতে হবে। আমাদের দশমিকের পরে তিনটি অনাবৃত্ত 3, 4, 6। পরবর্তী সংখ্যাটিকে যদি খেয়াল করি 4.71, এটিকে আমাদের তিনটি অনাবৃত্ত রাখতে হবে, তার মানে 7, 1, 7, তিনটি হলো অনাবৃত্ত রাখতে হবে। এখন আবৃতগুলো হলো আমাদের এখানে খেয়াল করতে হবে যে এখানে তিনটি সংখ্যা আবৃত আছে, এখানে কোনো আবৃত সংখ্যা নেই, এবং এখানে দুটি সংখ্যা আবৃত আছে। তার মানে আমরা যদি 3 ও 2 এর লসাগু বের করি তাহলে তার লসাগু হচ্ছে 6। তার মানে আমাদের এই তিনটি অনাবৃত রাখার পর আমাদের 6টি করে আবৃত সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বোচ্চ আছে তিনটি, এবং আবৃত সংখ্যা 3 এবং 2 এর লসাগু 6। সুতরাং অনাবৃত অঙ্কের সংখ্যা হবে তিনটি এবং আবৃত অঙ্কের সংখ্যা হবে 6টি। তাহলে আমরা এই অনুযায়ী অঙ্কগুলো সাজাই। 8.9478, যেখানে পৌনে পৌনে আছে 4 এবং 8-এর উপরে। তাহলে এখানে অনাবৃত সংখ্যা হচ্ছে একটি, কিন্তু এখানে অনাবৃত সংখ্যা থাকতে হবে তিনটি। তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদের এটা এভাবে লিখতে হবে 8.9478, মানে তিনটি অনাবৃত রাখতে হবে এবং বাকি 6টি আবৃত রাখতে হবে। 6টি আবৃত কীভাবে বানাবো? 7-এর পরে আমরা এখানে 8 আছে, তো 8 আবার এখানে 4, 7, 8, 4, 7, কটি হলো 1, 2, 3, 4, 5, 6। তার মানে আমরা এখানে একটা পূর্ণপূর্ণ দেবো আর এখানে একটা পূর্ণপূর্ণ দিব। তার মানে এই 6টি হলো আবৃত্ত এবং এই 3টি হলো অনাবৃত্ত। আর পরবর্তী টাইমে হলো এটি 2.346, যেখানে 3টি হলো অনাবৃত্ত সংখ্যা। তাহলে আমরা সহজে লিখে দিতে পারি অনাবৃত্ত সংখ্যা 3, 4, 6, এবং আবৃত সংখ্যা যেহেতু এখানে নেই তার মানে এখানে 6টি আবৃত সংখ্যা দিতে হবে, সেক্ষেত্রে আমরা 6টি শূন্য দিতে পারি, 2, 3, 4, 5, 6, এবং এই 6টি শূন্যের উপরে পূর্ণ দিতে পারি। এবং তার পরবর্তীতে আছে 4.71, যেখানে 71-এর উপরে পূর্ণপূর্ণ। তাহলে আমি এখানে লিখতে পারি 4.717, তিনটি অনাবৃত রাখতে হবে এবং বাকি 6টি আবৃত রাখতে হবে। তারপরে আমরা এখান থেকে আবার দিতে পারি 1, 7, 1, 7, 1, 7, এখানে 7 এবং 1-এর উপরে পূর্ণপূর্ণ দিতে পারি। তার মানে 6টি আবৃত সংখ্যা এবং 3টি অনাবৃত সংখ্যা হয়ে গেল। এখন আমরা এটিকে যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো প্রত্যেকটিকে আবার অতিরিক্ত দুটি করে আবৃত সংখ্যা লিখে দিব। এখানে 7, 8, 4, এখানে দুটি শূন্য,
আর এখানে 1 7, অতিরিক্ত দুটি করে আবৃত সংখ্যা লিখে দিব। তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি, তাহলে আমাদের এটা হলো আমাদের যোগফল। আমরা আবার এটিকে আলাদাভাবে ডাক দিয়ে রাখবো। এখন এই দুটি দুটি যোগ করার পরে আমাদের হাতের এক ছিল, এই হাতের একটিকে আমরা আবার এখানে যোগ করে দেব। তো হাতের একটিকে যদি আমরা এখানে যোগ করি, তাহলে সেক্ষেত্রে যেটি হবে 5 6 5 9 1 0 11 0.16, এটি হলো আমাদের যোগের আনসার। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে ঠিক যোগের মতোই আমাদের প্রথমে এটিকে সদৃশ্য করতে হবে। তো সদৃশ্য করার ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম যে অনাবৃত্ত যেখানে সর্বাধিক আকারে থাকবে সেই আকারে প্রত্যেকটি থাকবে, অর্থাৎ এখানেও ঠিক সেটি হবে। তাহলে আমরা প্রথমে লিখি আমাদের দুটি অনাবৃত্ত রাখতে হবে, তাহলে 2 4 হলো আমাদের অনাবৃত্ত, হির উপরে পূর্ণ দিলাম শুরু, আর এখানে 5.24673 এখানে আমাদের দুটি অনাবৃত্ত। এবং এখন আবৃত্ত সংখ্যা বের করতে হবে। তো আবৃত্ত সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে 3টি আবৃত্ত সংখ্যা আছে এবং এখানে 2টি আবৃত্ত সংখ্যা আছে, এই 3টি এবং এই 2টির লসাগু করতে হবে। যেহেতু আমরা জানি 3 এবং 2 লসাগু হচ্ছে 6, তার মানে আমাদের এখানে 6টি আবৃত্ত রাখতে হবে, 1 2 3 4 5 6, তার মানে আমাদের এখানে 6টি আবৃত্ত রাখলাম এবং এখানেও 6টি আবৃত্ত রাখতে হবে, 7 3 6 7 3। এখন আমরা যোগের ক্ষেত্রে যে কাজটি করেছিলাম সেটি হলো অনাবৃত্ত এবং আবৃত্ত সাজানোর পরেও আমরা অতিরিক্ত দুটি করে আবৃত্ত সংখ্যা নিয়েছিলাম। আমরা বিয়োগের ক্ষেত্রে এই কাজটি করব না, বিয়োগের ক্ষেত্রে আমরা খুব সহজেই এটিকে বিয়োগ করে দেব। তো আমরা যদি এটিকে ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে 1 6 7 9 6 6 9 6 6 9.2, দুটি থাকবে আমাদের অনাবৃত্ত এবং 6টি থাকবে আমাদের আবৃত্ত। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের প্রথম সংখ্যাটির পূর্ণপুণিক যেটির থেকে শুরু হয়েছে, অর্থাৎ যেহেতু এই 3 থেকে আমাদের পূর্ণপুণিক শুরু হয়েছে, এই 3 থেকে যদি নিচের পূর্ণপুণিক অর্থাৎ 6 বড় হয়ে থাকে, মানে উপরের পূর্ণপুণিক থেকে যদি নিচের পূর্ণপুণিক বড় হয়ে থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে 1 বিয়োগ করতে হবে 0 6 7 9 6 6 9 2 পয়েন্ট, আমাদের 2টি আবৃত্ত থাকবে এবং 6টি অনাবৃত্ত থাকবে, তার মানে এটি হলো আমাদের আনসার।